আসসালামু আলাইকুম, এটা হচ্ছে বিশ্বনাথ নতুন বাজার। আজকে বন্যার প্রায় দশম দিন। বিশ্বনাথ নতুন বাজারে আজকে বর্তমান পরিস্থিতিটা আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে বন্যায় প্রচুর লক্ষ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ভাইয়ের অবস্থা তো এবারে চরম অবস্থা। চ্যানেল আছে একটা, জি না, পার্সোনাল ভাই, পার্সোনাল এমনি। জি সাক্ষাৎকার দিবানি। আমরা এখন আসছি, আমরা এটা হচ্ছে ফাতেমা শুজ দোকান। তো ফাতেমা শুজের দোকানের আমরা উনি মালিকের সাথে কথা বলবো, যে আজকে বন্যার প্রায় দশম দিন, ওনার বর্তমান অবস্থাটা এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ওনার দোকানের, ওনার কাছ থেকে আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আজকে তো প্রায় বন্যার দশম দিন, মনে হয় আজকে দোকান খুলেছেন প্রথম? দোকান খুলছি, শুক্রবারে কিছু আটাইয়া গেছিলাম, আর বাদে পানি উঠে গেছে, পানিটা অনেক মাল নষ্ট হয়ে গেছে, দাম আমি ওদের তুলে গেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার দোকানের জুতাগুলো সবগুলো উপরে তোলা, অনেক মালামাল, কিন্তু চামড়া মাল কিন্তু অনেকগুলো নষ্ট হয়েছে। কি পরিমাণ, কত লক্ষ টাকার মাল আনুমানিক ক্ষয়ক্ষতি হবে? নব্বই হাজার আমার LZ টাইমলাইন চ্যানেল।